pun mai mult. আজকে এখানে এসেছি খেলার জন্য নয়, এখানে এসেছি শুধু কিছু সময় ব্যয় করার জন্য নয়। শিক্ষক অতিথি এবং এই কচিকাছে আমার বোনেরা যারা আছে সকলকে শপথ দিতে হবে, দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত একটা আদর্শিক বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। ব্যাটন পাওয়ারের যে প্রতিষ্ঠা করেছিলেন যে উদ্দেশ্য নিয়ে সেটাকে আমরা বাস্তবায়ন করবো, সেই প্রত্যাশা রেখে যে সন্ধ্যা গুনি আসছে সভাপতি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন, নির্দেশনা দিবেন ওনাকে সেই সময়টুকু সুযোগ দিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। বি প্রিপেয়ার্ড, অর্থাৎ আপনি শারীরিক এবং মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকবেন। কিসের জন্য প্রস্তুত থাকবেন? দুর্যোগে জাতির যে কোনো প্রয়োজনে যেন একজন নাগরিককে সবসময় পাওয়া যায়, সেই পাওয়ার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের যে ফুলপুর উপজেলায় যে আজকে যে আয়োজন হতে চলেছে, আমি আসলে বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজান দিবে। তবে আমি আসলে এখানে বক্তব্য দিতে আসিনি, আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে এসেছি। আমার সেক্রেটারি থেকে শুরু করে যারা স্কাউটিংয়ের সাথে জড়িত সকলকে আমি একটা ধন্যবাদ দেয়, আমি তাদের জন্য একটা স্কাউটিং তালি আহ্বান করছি আপনাদের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে মিশন এবং ভিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যে উন্নয়নের যাত্রায় আমরা রয়েছি, সেখানে স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন নাগরিককে যদি জাতির প্রয়োজনে সর্বোচ্চ আউটপুট দিতে হয়, তাকে সবসময় একজন প্রস্তুত নাগরিক থাকতে হবে। অর্থাৎ সে সবসময় প্রস্তুত থাকবে, দেশকে নিয়ে ভাববে, দেশের উন্নতির জন্য ভাববে। আর দেশের উন্নতির জন্য ভাবার জন্য যে স্কাউটিংয়ের গুরুত্বপূর্ণ অসামান্য। তো সবাইকে আমি বলবো, আপনারা এখানে এসেছেন, আমাদের আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই কলেজের প্রিন্সিপাল মহোদয়কে, যিনি আমাকে সর্বক্ষণিকভাবে এবং হচ্ছে সকল শিক্ষককে, এই কলেজের সকল শিক্ষককে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ আমি যখন এই ভেন্যুর কথাটা বললাম, প্রিন্সিপাল মহোদয় এক পক্ষে বলেছেন যে এখানে হবে এবং তিনি সর্বপ্রকার সহযোগিতা করবেন। একটা পর্যায়ে আমরা আসলে ফিফটি ফিফটি ছিলাম যে প্রোগ্রামটা আসলে আমরা সুন্দরভাবে করতে পারবো কিনা, কিন্তু সার্বিকভাবে চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং মাননীয় মন্ত্রীকে, মাননীয় মন্ত্রীর কাছেও আমি শেয়ার করেছি বিষয়গুলো, ওনার এপিএস পিএস এবং হচ্ছে যে প্রতিনিধি রয়েছেন ওনার সাথে শেয়ার করেছি। শেয়ার করার পরে ওনারা বলেছেন, ইউনো সাহেব আপনি প্রোগ্রামের জন্য এগিয়ে যান, যত প্রকার সহযোগিতা লাগে আমরা করব। আর এখানে যে মেডিকেলের যে বিষয়গুলো এসেছে, আমার এখানে ইউএচএফ মহোদয় আছে, আমি ওনাকে বলা আছে, তাহলে আমি আবারও বলবো যে এখানে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা সবসময় প্রস্তুত আছি। আর আমি তো নিজেও আছি, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আরও বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার যে ফুলপুর উপজেলার যে 10টা ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের চেয়ারম্যানরা, তারা আসলে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। আর সর্বোপরি আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি, কাপিং করব। স্মার্ট বাংলাদেশ দিবসে স্মার্ট বাংলাদেশের যে বিষয় আমাদের সামনে এসেছে, সে স্মার্ট বাংলাদেশটাকে যেন আসলে স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারি, শুধুমাত্র ফেসবুকিং আর ইউটিউবিং করে যেন সময় না কাটিয়ে কীভাবে আরও বেশি বেশি আউটপুট দেওয়া যায় সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।